ইংরাজি নজনা APS বিষয়া রাকেশ দাস রাজপত্রিত বিষয়া রাকেশ দাসে নাজানে ইংরাজি কব নাজানে ইংরাজি লিখিব ধন দি APSCর চাকরি লৈছিল রাকেশ দাসে একনলেজমেন্ট সোসিওলজি ইত্যাদি শব্দও লিখিব নাজানে বিষয়াগৰাকীয়ে SIT তদন্তত APSCর মূল পরীক্ষার উত্তর বহীত হস্তাক্ষর নিমিলে রাকেশ দাসর রাকেশ পালর দিনত ধন দি চাকরি লৈছিল রাকেশ দাসে APSCত জালিয়াতিরে চাকরি লওয়া APS আর ACS বিষয়ার গ্রেপ্তার হওয়ার সংখ্যা বর্তমানলৈ তিনিলৈ বৃদ্ধি পাইছে খুব সোনকালে আর বহু বিষয়া গ্রেপ্তার করিব আরক্ষীয়ে তৃতীয়গৰাকী APS বিষয়া রাকেশ দাসক গ্রেপ্তার করেছে SIT-এ রাকেশ দাসর বিরুদ্ধে জালিয়াতিরে চাকরি লওয়ার অভিযোগ উল্লেখ্য যে রাকেশ দাসর পিতৃর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছিল রাকেশ পালর যার বাবে শিক্ষাগত অর্হতা নথকাকৈয়ে চাকরি লাভ করেছিল রাকেশ দাসে ভঙাগড়া সৎসং বিহারৰ কার্যালয়ত রাকেশ দাসর পিতৃর সঙ্গে রাকেশ পালর বৃহৎ ধনের লেনদেন হয়েছিল SIT তদন্ত প্রক্রিয়াত সকলো তথ্য পোহরলে আহিছে যত APS বিষয়া রাকেশ দাসে APSCর মূল পরীক্ষাত নিজেই বহা নাছিল ভাড়াতিয়ার লেখকেরে উত্তর বহি লিখাইছিল রাকেশ দাসে ইফালে ইংরাজির শব্দও শুদ্ধকৈ লিখিব পৰা নাই অভিযুক্ত রাকেশ দাসে একনলেজমেন্ট সোসিওলজি ইত্যাদি শব্দও লিখিব নাজানে বিষয়াগৰাকীয়ে ইফালে SIT জোরদার তদন্ত প্রক্রিয়াত চাকরি দুর্নীতি সকল কথা উল্লেখ করেছে রাকেশ দাসে জেরাত পিতৃর সঙ্গে রাকেশ পালর ঘনিষ্ঠ সম্পর্কর কথাও স্বীকার করেছে অভিযুক্ত রাকেশ দাসে উল্লেখ্য যে সমগ্র ঘটনার সন্দর্ভত রাকেশ দাসর পিতৃও তদন্তর আওতালে অহার সম্ভাবনা আছে ইতিমধ্যে দুর্নীতিরে চাকরি লওয়া রাকেশ দাসক 7 দিনের আরক্ষীর জিম্মালৈ প্রেরণ করা হয়েছে SIT চিফ স্যারে আপনার কেসত ব্রিফ করব এটা আমি অলরেডি কাস্টডি পাইছো কি মান দিন স্যার বিচাৰিছিলে টিল 7 ডিসেম্বর এই প্রসেসটো কেনেকে আগবাইব এটা বাকি যদি 37 এর কথা থাকে ইনভেস্টিগেশনের কথা ডাইরেক্টলি আমি কব নো আর যেমন ব্রিফিং করব লাগে অফিসিয়াল ব্রিফিং SIT হেড আমার EDG স্যার আছে আপনার ভালকে প্রপারলি একো লিখা নাছিল একো কি কৈছিল আপনি আপনি পরীক্ষা বইছিল না নাই আপনি পরীক্ষা বইছিল না নাই ডিজিটেল ডেস্ক অসম লাইভ 24